আসসালামু আলাইকুম। আজকে আমি আমার টিভিএস এক্সেল 100 কমফোর্টের ইয়ার ফিল্টারটা পরিষ্কার করব। তো এই ইয়ার ফিল্টারটা কেন পরিষ্কার করতে হয় এবং কিভাবে এই ইয়ার ফিল্টারটা খুলতে হয় এটাই কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো। সেই জন্য বলবো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এতে করে এই ধরনের ভিডিও দিলে পেয়ে যাবেন। তো ইয়ার ফিল্টারটা দেয়া থাকে এই জন্য যেন বাহিরের মানে ময়লাগুলো না ঢুকে, তো ইয়ার ফিল্টার পর্যন্ত সেই ময়লাগুলো আসে, এসে ইয়ার ফিল্টারে লাগে। তো ইয়ার ফিল্টারটা যদি ক্লিন না থাকে তাহলে বাইক ঠিকমতো স্পিড উঠতে পারবে না, কারণ হচ্ছে নিঃশ্বাস না নিতে পারলে তো পিক আপ উঠবে না, তারপর ভালো মাইলেজও পাওয়া যাবে না। এই টিভিএস এক্সেল 100-এ তেমন একটা ইয়ার ফিল্টারটা পরিষ্কার করা হয় না, কারণ হচ্ছে এই ট্যাঙ্কির নিচে ইয়ার ফিল্টারটা থাকে। তো সেই জন্য একটু কষ্ট সাপেক্ষ অনেকের কাছে মনে হয়, যার কারণে এটা ক্লিন করা কম হয়। তো আসলে এটা কিন্তু ক্লিন করাটা খুবই গুরুত্বপূর্ণ এবং ক্লিন করাটা অনেক ইজি। আজকের ভিডিওটা দেখলে আপনারা সেটি দেখতে পারবেন। জাস্ট একটা স্টার স্ক্রুড্রাইভার হলেই প্রথমে এই ট্যাঙ্কিটা খোলা যাবে। এই যে স্টার স্ক্রুড্রাইভার দিয়ে এগুলি খুলে নিলেই ট্যাঙ্কিটা খুলে যাবে, তারপরেই ইয়ার ফিল্টারটা ওই জায়গায় থাকে। তো সেটি ক্লিন করে নিলেই কিন্তু আপনাদের বাইকটি খুবই ভালো চলবে। তো স্টার স্ক্রুড্রাইভার আপনারা গাড়ির সঙ্গেই পেয়ে যাবেন এই টুলবক্সে। যে কোনো বাইকে একটা টুলবক্স থাকে, সেটার ভিতরে স্টার স্ক্রুড্রাইভার আছে, তো সেটি দিয়েই আপনার এগুলা খোলা যাবে। নিয়ে নিলাম স্টার স্ক্রুড্রাইভার। এই যে এক সাইডেরটা খুলে নিলাম। তো এইভাবে আমি চারটা নাট এভাবে খুলে নিব, এইভাবে চারটা নাট আমি খুলে নিলাম এই যে এই সাইড দিয়ে। তারপর হচ্ছে নিচের এই নাটগুলো আমি খুলে নিয়েছি, তারপর এই জায়গায় একটা কেচিং থাকে, এই যে এটা খুলে নিলাম। তারপর ট্যাঙ্কিটা খুলতে হবে। তো এটা খোলার আগে অবশ্যই তেলের চাবিটা অফ করে দিতে হবে, যে বরাবর থাকবে তাহলে অফ হয়ে যাবে। এবং তেলের যে পাইপটা আছে সেই পাইপটি খুলে দিতে হবে, কারণ হচ্ছে এটা তো ট্যাঙ্কি যেহেতু খুলতে হয় সেজন্য এগুলি খুলে নিতে হবে। ট্যাঙ্কিটা খুলে নিলাম। এ হচ্ছে ভিতরে, এই হচ্ছে ইয়ার ফিল্টারটার বক্স, এটার ভিতরে ইয়ার ফিল্টার। তো ইয়ার ফিল্টার খোলার জন্য এই জায়গায় স্ক্রুগুলো আছে 5-6টার মতো, তো এটা খুললে ইয়ার ফিল্টারটা এই জায়গা থেকে বের হবে। মোট 5টা স্ক্রু থাকে, তো সেটা খুলে নেওয়ার পর এটা খুলে গেল। এই হচ্ছে ইয়ার ফিল্টারটা। তো এটা অনেক ভিতরে থাকার কারণে আসলে অনেক সময় খোলা হয় না বা খোলে না, তো আসলে এটা কিন্তু ক্লিন করাটা খুবই জরুরি। এটা ক্লিন না থাকলে মোটরসাইকেলের বাইকের বিভিন্ন সমস্যাগুলো দেখা দিবে। এই যে দেখতে পাচ্ছেন কত বালু বের হচ্ছে এটাতে, যদিও বা ক্যামেরায় খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, এটা যদি ওই যে হাওয়া মারা হয় না, যে পাম্প দেয় যে জায়গায় সেই জায়গা থেকে এটা দিলে একেবারে ক্লিন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অনেক ময়লা, সেটা আমি একটু হাওয়া মেরে নিয়ে আসি। তারপর এটা সেমভাবে খালি লাগিয়ে দিতে হবে, একেবারে ইজি, এটা আসলে কোনো কঠিন কোনো কাজ না। সেই জন্য আপনারা যে কেউ এই কাজটা করতে পারবেন, জাস্ট একটা স্টার স্ক্রুড্রাইভার থাকলেই হবে, কারণ এই জায়গায় যতগুলো নাট আছে সবগুলো স্টার স্ক্রুড্রাইভার। তো চাইলে আপনারা যদি একটু না খুলতে সমস্যা করে তাহলে এগুলি খুলে নিলেও হবে, সব স্টার স্ক্রুড্রাইভার দিয়ে খোলা যায়। তো এটা একটু হাওয়া মেরে নিয়ে আসি। এটা আমি রিক্সার গ্যারেজ থেকে একটু হাওয়া মেরে নিয়ে এসেছি, মানে ব্লোয়ার যেটা। তো এখন এটা আমি জাস্ট এভাবে
লাগিয়ে দিব। আলহামদুলিল্লাহ বাইকটি চালিয়ে দেখলাম, চালানোর সময় যেটি মনে হয়েছে আগে থেকে অনেক স্মুথ লাগছে বাইকটি এবং কমফোর্টেবল লাগছে চালাতে এবং পিকআপটা খুবই হালকা লাগছে। তো এইভাবে যদি আপনারা এয়ার ফিল্টারটা পরিষ্কার করতে পারেন বা করে দেন তাহলে কিন্তু আপনার বাইক থেকে মাইলেজ, তারপর স্পিড এগুলি খুবই ভালো পাবেন এবং বাইকের টুকটাক কাজ থেকেও মানে বেঁচে যাবেন। তো ভিডিওটি যদি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি বাজিয়ে দিবেন, এতে করে এই ধরনের ভিডিও পেয়ে যাবেন। আর যারা ফেসবুকে দেখছেন ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।